তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার প্রিয় পরিবারের সকলে খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণই ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান ধান কমপ্লিট, দেখবে কটা বাজে, ওই দেখো দেখতে পাচ্ছ 8:30 বাজে কেবল। আমি তোমাদের সঙ্গে কিন্তু এত সকাল থেকে কোনোদিনও কথা বলা স্টার্ট করিনি, করেছি কি করিনি আমার তো মনে হয় না করিনি, এমনি ভয়েস দিয়েছি হয়তো কিন্তু কথা বলা স্টার্ট করিনি। তো আজ আমি যাচ্ছি পিকনিক, আজ হলো 1 জানুয়ারি, তো আজ যাচ্ছি আমরা সবাই মিলে বাইরে পিকনিকে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, দেখো বিছানা পাতি সব উঠানো কমপ্লিট, তো আমি এখন রেডি হবো। চলো তাহলে, আমি রেডি হইনি, আর দেখো তো এটা যে নিয়েছিলাম এটা আমি এখন পরবো। তো একবার রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি, তো আমি রেডি হইনি তারপরে আসছি, আবার ঠিক আছে? তো রেডি হইনি। তো দেখো ফ্রেন্ডস, আমি ফুল ফর্ম একদম রেডি, তো তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না একটাই কারণ, যে বক্স বাজছিল এই কারণে। তো চলো তাহলে একদম আমি চলে যাই বাসে, তো সবাই অপেক্ষা করছিল আমার জন্য, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে কি আর হয়, এই কারণে তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করে দিলাম বেরোনোর আগে। আর এই দেখো বাসের ভিডিও একটু করে দিয়েছিল মানে আমার হাজব্যান্ড, যে বাসটাকে কেমন করে সাজিয়েছিল, তো বাসটাকে সাজিয়েছিল খুব সুন্দর করে, কিন্তু একটা একটা করে বেলুন সব বাচ্চারা নিয়ে চলে গেছে, তো বুঝতেই পারছো বাচ্চারা থাকলে কি হয়। আর এই দেখো সবাই মিলে বসে আছি, তো হাজব্যান্ড একটু করে দিচ্ছিল, আর এই দেখো দিদিভাই, আর ওই যে আমার পাশে যে দিদিভাইটা বসে আছে ওই দিদিভাইটাও কিন্তু মানে ইউটিউব করে, ওই দিদিভাইকে একটু সাপোর্ট করো তোমরা সবাই। ওর চ্যানেলের নামটা আমি তোমাদেরকে পরে একসময় বলে দেবো, আমি ওর চ্যানেলের নামটাই ভুলে যাই, মানে মনে থাকে না, এত বড় নাম না মানে মনে থাকে না আমার একদম। তো এই দেখো হাজব্যান্ড, মানে আমি একটু সবার মানে ভিডিও করছিলাম, আর ওই দেখো কিনারে বসে আছে বড় দিদির মেয়ে, আর ওই যে পাশে যে আছে ওটা হলো মানে আর একটা দিদি হয়, মানে আমার বড় যা যে আছে বড় জায়ের আর কি বৌদির মেয়ে। আর এই দেখো বাস ছেড়ে দিয়েছে, তো আমরা রওনা দিয়ে দিয়েছি, তো চলো তাহলে পিকনিকে যাওয়া যাক, তারপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেরিয়ে যাই, এই যে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে, যেটা মানে যেই জায়গা জায়গাগুলো সুন্দর না সেই সব জায়গাগুলো আমি ক্যাপচার করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো সম্পূর্ণ আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে, ভিডিওটা যদি বড় হয়ে থাকে তাও তোমরা একটু দেখে নিও, তোমাদের জন্য আমি সবটা করেছি যাতে তোমাদেরকে আমি সবটা দেখাতে পারি। দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাগুলো, তো পাহাড়ের বাড়িঘরগুলো না এত সুন্দর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয় পাহাড়ের বাড়িঘরগুলো। আর এই দেখো মানে বনটা দেখেছো কাছে ভর্তি একদম, চা বাগানের পাশে এই বনটা, তো আমি ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই দেখো কি সুন্দর, আমরা এই জায়গাতেই আর কি পিকনিকের জন্য নেমেছিলাম, মানে ওই একদম ওই পাড়ে যাবো, যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়ের ওই সাইডেই যাবো, এত সুন্দর না আমার খুব ভালো লাগে, এমনিতে তো আমি পাহাড় পছন্দ করি, তার মধ্যে আবার পাহাড়ে যদি যাওয়ার কথা বলে আমার যে কি খুশি লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এই দেখো আমরা চলে এসেছি, এখন জায়গা খুঁজছি যে কোথায় গিয়ে আর কি পিকনিকটা করা যায়। তো এটা একদম সমান মাঠ ছিল, নিচে ছিল জায়গাটা যেখানে আমরা পিকনিক করেছি, চলো তোমাদেরকে আমি এক এক করে সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো এটা হলো আমার ননদ, মানে ননদ না সরি ননাজ আর কি, আমার বড় দিদি হয়। আর এই দেখো আমি চলে আসছি, হাজব্যান্ড একটু ভিডিও করে দিল আমাকে দেখানোর জন্য, যাতে মানে তোমাদেরকে যাতে আমাকেও দেখাতে পারি, এই কারণে আর কি ও একটু ভিডিও করে দিল। আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, তো এইখানে আমরা পিকনিকটা করছিলাম, তো দেখতে পাচ্ছ এক এক করে সবাই আসছিল, মানে এখনো কেউ এসে পৌঁছায়নি, আমরাই আর কি মনে হয় দু তিনজনের পরে আমরা এসেছি, তো পরে এত ভরে যায় এত ভরে যায় একদম পা ফেলার জায়গা থাকে না। তো এই দেখো দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর, আর এই দেখো এখানে সব মানে রান্না বান্না বসিয়েও দিয়েছে আর কি টিফিন খাওয়ার জন্য, ওই দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আর ওখানে কফি হচ্ছিল, তো ডিমটা সেদ্ধ করে আর কি টিফিনটা সবাইকে দিয়ে দেবে। তো দেখো হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে, তো সবাই একসাথে দাঁড়িয়ে ছিল, আর এই দেখো টিফিনও দিয়ে দিয়েছে, তো ডিমসটা সেদ্ধ হয়নি একটু পরে হয়েছে, এই কারণে ডিমটা একটু পরেই দিয়েছিল। আর এই দেখো রান্নার জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে, সবাই কাটা বাচ্চা শুরু করে দিয়েছে, তো ওই যে মানে যিনি মানে কাটছিল সবজি ওনাকেই নিয়ে যাওয়া হয়েছে রান্না করার জন্য, উনি এত সুন্দর রান্না করেন না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর ওনার হাতের রান্না। আর দেখো আমরা একটু উপরের দিকে এসেছিলাম, তো রান্না হচ্ছিল নিচে, আমরা একটু উপরের দিকে ঘুরতে এসেছিলাম, তাই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম যে কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও, সবাই সবার মতো ঘুরতে চলে গেছে। আর এই দেখো আমি নামছিলাম, তো তখন একটু হাজব্যান্ড ভিডিও করে দিয়েছে, আর আমার যে জামাইবাবু ছিল আর কি ননাসের বর, উনিও একটু ভিডিও করছিল, তো ওগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। পিকনিকে গেলে একটা মজাই মানে অন্যরকম না, একটা আনন্দই হয় অন্যরকম। আর এই দেখো সবাই কি নাচানাচি, এই দেখো দিদিভাই, ওই যে তোমরা কিন্তু খুব খারাপ মাইন্ডে নিও না, সবাই কিন্তু ইয়ার্কি করি আর কি এরকম করে নাচানাচি করছিল, তো মানে আমরা না সব ফ্রি মাইন্ড জানো তো, সবাই কিন্তু নিজস্ব লোক আমরা, কেউ কিন্তু বাইরের লোক নয়, হয়তো দুই একজন আছে, তাছাড়া বাদ বাকি আমরা সবাই এখানে নিজের। এই দেখো এটা হলো জামাইবাবু, তো আমার ননাসের বর,
আর ওই দেখো আমার মানে ভাসু নাচছিল, ওই দেখো সবাই নাচানাচি করছিল, ইনি হলো আমার মানে আমার মানে বড় যা যা আছে ওর ভাই হয়, তো সেই সম্পর্কে আমাদেরও দাদা, আর ওই দেখো আমার বড় যাকে, ওই দেখো দিদি ভাইকে কি অবস্থা, তো সবাই ভিডিও করছিল, পরে কিন্তু সবাই নাচানাচি করতে নেমে গেছিল। আরে দেখো মানে আমরা না সবাই একদম ফ্রি মাইন্ড, কেউ মানে কারোর সাথে আর কি অন্যরকম কোনো কিছু নয়, মানে সবাই ফ্রি একদম, সবার সাথে সবাই সম্পর্কটা অন্যরকম, মানে সবাই একসাথে যেখানে যাবো সবাই একসাথে, যা করবো সবাই একসাথে, মানে ফ্যামিলি নিয়ে, কেউ কিন্তু বাইরের লোক নিয়ে আমরা করি না, সবাই ফ্যামিলি ফ্যামিলি। আরে দেখো সবাই কিন্তু আমরা নিজের লোক, কেউ বলতে পারবে না এখানে আমরা কোনো বাইরের লোক নিয়ে এসেছি, এত লোক আমাদের নিজের। আরে দেখো সবাই কি নাচছিল দেখতে পাচ্ছ, ওই দেখো মানে ফ্রি সব, মানে একদম ফ্রি, সবার সাথে সবার ফ্রি, মানে কেউ কারোর সাথে দ্বিধাবোধ নেই যে কোনো কিছু করবে, মানে কোনো কিছু করার কোনো দ্বিধা নেই। ওই দেখো যে যেদিক থেকে পাচ্ছে সেদিক থেকে সে নাচানাচি করছে, এদিকে রান্না করতে করতেও সবাই নাচছিল, ওইদিকে সবাই মানে এদিকে এইসব মানে এদিকে সবার সাথে সবাই নাচানাচি করছিল। ওই দেখো মানে হাজবেন্ড ভিডিওটা করে দিয়ে মানে করে দিয়েছিল, কখন করেছে আমি নিজেও জানি না, মানে ও এখন এমন হয়ে গেছে না, ও বুঝে গেছে যে ইউটিউব করতে গেলে সমস্ত কিছু ক্যাপচার করতে হয়, তো সমস্তটাই করেছে, আমিও সেটা জানতাম না, পরে ভিডিওতে দেখেছি। আর এই দেখো না সবার পরিস্থিতি দেখো, তোমরা দেখতে থাকো খালি, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো, কমেন্টটা কিন্তু জানিও, তোমাদের জন্য আমি সবটা কিন্তু শেয়ার করেছি। ওই দেখো নাচের অবস্থা দেখো, তো তোমরা তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেমন লাগলো কমেন্টে তো জানাবেই, তার সঙ্গে সাবস্ক্রাইবটাও করে দিও। তো চলো তাহলে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আমি। তো একটাই দুঃখের বিষয় জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি গানটা শেয়ার করতে পারি নাই, কে কোন গানে নাচছিল। আর এই দেখো এখানে যে সাত সমুন্দর পার গঙ্গে গানটার মধ্যে যে নাচা ধরছিল সবাই, কেউ আর থামছিল না, তো আমি তোমাদেরকে মানে গানটা শেয়ার করতে পারিনি, বাদ বাকি সবটাই শেয়ার করেছি। তো তোমরা দেখো আর তোমরা এনজয় করো আর আমার সঙ্গে থাকো। ও মাগো কত রকমের পাগল এখানে দেখো, পাগলদের নাচ দেখতে হলে তোমরা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো। দেখো পাগলের নাচ, আমাকে নিজেকে নিজে দেখে তো আমি নিজেই একেবারে মানে ভিডিওতে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছি যে আমি কিভাবে নাচছিলাম। আর এ দেখো একটা কালো পাগল, মাথা নষ্ট হয়ে গেছে পাগলদের নাচ দেখে, যত রকমের পাগল সব এখানেই আজকে এসে জুটেছে, যাদের যাদের পাগল দেখার খুবই ইচ্ছে, নানান ধরনের পাগল, তারা এই ভিডিওটা পুরাটাই দেখো, তাহলে অনেক পাগল দেখতে পারবে। তো তোমরা কারা কারা এত রকমের পাগল দেখতে পেয়ে আর এরকম পাগলের নাচ দেখতে পেয়ে খুশি হয়েছো আমাকে কমেন্ট করে জানিও তো। তো এই দেখো সবাই নাচছিল, যে মানে এই দেখো এখানে দিদি ভাই একটা কিছু বলবে, জানো কি বলবে, হ্যাপি নিউ ইয়ার। ওই দেখো ওই দেখো হ্যাপি নিউ ইয়ার বলছিল, তো খুবই মজা হয়েছে, মানে পিকনিক মানে তো আনন্দেরই জায়গা, তোমরা বুঝতেই পারছো, সবাই নাচছিল, আমার যে মজা হচ্ছিল না তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, মানে তোমাদেরকে যদি আমি নিয়ে যেতে পারতাম তোমরাও সেই মজাটা উপভোগ করতে পারতে, সে খালি এটাই আমার মাথায় এসেছিলো। তো ভাবলাম যে তোমাদেরকে তো আমি নিয়ে আসতে পারবো না, তোমাদেরকে আমি সবটাই ফোনে শেয়ার করে দেবো, তো সমস্তটাই শেয়ার করেছি, তো কেমন লাগলো সেটা তো বলবেই, তার সাথে সাথে তোমরাও একটু মজা করো আমার সঙ্গে সঙ্গেই। দেখো আমার এত ভালো লাগছিলো না, আমার আমি ওখানে যে নিজেকে মানে কন্ট্রোল করতে পারছিলাম না জানো তো, দেখো সবার কি পরিস্থিতি, মানে আমাদের একটা মানে একটা টিম আছে জানো তো, ওই টিম নিয়েই আমাদের সমস্ত কিছু হয় আর কি, আমাদের আনন্দ ফুর্তি সমস্ত কিছু আলাদা রকম, আমাদের মানে ফ্যামিলিতে না সবাই খুব আনন্দ করতে পারে, সবাই খুব মিলে থাকতে পারে। আর এই দেখো এটা কিন্তু জামাইবাবু ইয়ার্কি করছিলো, ভিডিও করছিলো দেখে, তো তোমরা খারাপ মাইন্ডে কেউ কিছু নিও না, তো সবাই মানে সব রকমভাবেই নাচানাচি করেছে, তো তোমরা কেউ কোনো রকমভাবে কোনো খারাপ মানে কিছু মনে করো না। তো তাহলে দেখো তোমরা,
তো জানো তো বন্ধুরা, আমাদের না মানে এই টিমটা মানে যতগুলো লোক আছে সমস্ত লোক সমস্ত ওকেশনে একসাথে থাকি আমরা, মানে যে কোনো অনুষ্ঠানই হয় না কেন সব আমরা এই কজন কিন্তু সবসময় একসাথে, মানে আমাদের নাচা খাওয়া ঘোরা ফেরা মজা করা সমস্ত কিছুই আমরা সবাই মিলেই করি। তো এতটাই মজা হয়েছে পিকনিকে, এতটাই মজা হয়েছে যে আমার এতটাই ভালো লেগেছে তোমাদের সঙ্গে, এই কারণে আমি পুরাটাই শেয়ার করেছি। আরে দেখো এখানে রান্না হচ্ছিল, তো নাচতে নাচতে আমি একটু এই ফাঁকে এসে রান্নার ভিডিওটাও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো এখানে মাটন হচ্ছিল, আরে দেখো তো এখানে সবাই নাচানাচি করতে করতে মানে অস্থির হয়ে গেছে, তো লাস্ট ফিনিশিংয়ে সবাই বসে পড়েছে। তো এখন সবাই নাচতে নাচতে এতটাই মানে শরীর ব্যথা করে দিয়েছে যে বাড়িতে গিয়ে না মানে সবাই বলে খুব আরামে ঘুমিয়েছে, একদম সারা রাত এমন ঘুম ঘুমিয়েছে যে ওরা টেরই পায়নি যে কখন আর কি সকাল হয়ে গেছে সবাই। তাই আমরা হাসাহাসি করছিলাম, এবার থেকে যদি ঘুম না আসে, যদি মানে ঘুম আমাদের আসতে না যায়, তাহলে আমরা গিয়ে সবাই মিলে বক্স চালিয়ে নাচানাচি করবো, তাহলে পরের দিন সকালবেলা টের পাবো না, এত ঘুম ঘুমিয়ে যাবো। তো এই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম আর বলছিলাম, তো চলো তাহলে এখন সবাই খাওয়া দাওয়া করে নি, যেহেতু টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার, 4:30 বাজে। আরে দেখো আমি খেতে বসে পড়েছি, তো সবাই হাঁপসে গেছিলো নাচানাচি করতে করতে। দেখো ওইদিকে সবাই মানে থরে থরে সমস্ত জায়গায় সবাই বসে চলে। আরে দেখো আমার খাওয়া শেষ হয়ে গেছিলো প্রায়, তো হাজবেন্ড একটু ভিডিওটা করে দিয়েছে, তো বললো যে একটু খাওয়াটাও তো দেখাতে হবে যেহেতু সমস্তটা দেখিয়েছো। আর ওই দেখো আমি না একটু ডাল নিয়েছি কাপে, তো মাংস দিয়ে খাওয়ার পরে না মুখটা কেমন করে এই কারণে আর কি ডালটা নিয়েছে, যাতে পরে আমি ডালটা একটু মানে খেলে মুখটা ভালো লাগে। আর এই দেখো সবাই বেরিয়ে যাচ্ছে এক এক করে। দেখো আমরা খাওয়া দাওয়া করে বাসে উঠে গেছি, তো এই যে হাজবেন্ড বসেছিল একটু, তো আমার পাশেই বসেছিল, আর এই যে আমিও সব একটু ভিডিও করলাম সবাইকে দেখানোর জন্য। ওই দেখো, তো এই দেখো সবাই বাসে কি আনন্দ ফুর্তি হই হই করতে করতে যাচ্ছিল। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আমি বাড়িতে এসে একবারে কথাটা বললাম, কারণ ওইখানে বক্স বাজছিল, এই কারণে বলতে পারছিলাম না, লাইটটা এটা এটা বন্ধ করো, ওইটা বন্ধ করো, তাই মানে কথা বলতে পারছিলাম না, এতটাই বক্স বাজছিল সব ভয়েসে তোমাদের সঙ্গে আমি কথা বলেছি। তো আমি বাড়ি চলে এসেছি, এসে দেখো আমি হাত মুখও ধুতে পারিনি, তো মাথাটা আঁচড়া ছিলাম, এতটাই জ্বর বেঁধে গেছে চুলটা, মানে জ্বর ছাড়ছে না। ভাবলাম তোমাদের সঙ্গে আগে ভিডিওটা আমি শেষ করে নিই, তারপরে আমি মানে মাথাটা আঁচড়ে হাত মুখ ধুতে যাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মধ্যে তাহলে আমি আসি, টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থাকো, আর একবারে বলে দিই গুড নাইট।